সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেসবুকে কিভাবে বিজ্ঞাপন দেয়া হয় সেটি। তো আমরা যারা ফেসবুক ব্যবহার করি তারা মাঝে মধ্যে দেখি যে বিজ্ঞাপন শো করেছে, কিন্তু এই বিজ্ঞাপনটি চাইলে আপনার পেজ থেকে, বিজনেস পেজ থেকে ব্যবসার উদ্দেশ্যে আপনার ব্যবসার পরিধি বাড়াতে এই বিজ্ঞাপনটি দিতে পারেন। সেটি নিজে নিজেও দিতে পারেন অথবা অন্য কোনো অ্যাডস এজেন্সির মাধ্যমেও দিতে পারেন। নিজে নিজে দিতে হলে আপনার অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে। ডুয়েল কারেন্সি কার্ড না থাকলে পেপ্যাল অ্যাকাউন্ট দিয়েও সম্ভব, যদি লিগেল ওয়েতে পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারেন। তো সেক্ষেত্রে আমরা, চলুন কথা না বাড়িয়ে আমরা একটি বিজ্ঞাপন কীভাবে দিতে হয় সেটি হাতে কলমে শিখে নিই। যেমন এই বিজ্ঞাপনটি $7-এর বুস্ট করবে, $7, আর অডিয়েন্সের মধ্যে হচ্ছে 13+, যাদের বয়স 13 বছর থেকে শুরু করে বেশি, এবং যারা কিনা ফিমেল, অর্থাৎ জেন্ডারের দিক থেকে ফিমেল, মহিলা, আর হচ্ছে যে অল বাংলাদেশ, পুরো বাংলাদেশে বিজ্ঞাপনটা ছড়াবে 7 ডেজ। এটির স্থায়িত্ব থাকবে 7 দিন, অর্থাৎ প্রতিদিন $1 করে স্পেন্ড হবে, অর্থাৎ ব্যবহার হবে। তাহলে চলুন আমরা এই বিজ্ঞাপনটির মধ্যে ক্লিক করি। ক্লিক করার পর দেখুন বিজ্ঞাপনটি এসেছে, বিজ্ঞাপনটি এসেছে। এটা কি এই যে ক্লিক করার পর বিজ্ঞাপনটি এসেছে November 18। এখন আমরা যেটা করব, এই যে m.facebook.com রয়েছে, m.টা ডিলিট করে দেব, তাহলে শুধুমাত্র এই পেজটা সুন্দর আকারে শো করবে। এই যে সুন্দর আকারে শো করেছে। এখন এখানে বুস্ট পোস্টের মধ্যে ক্লিক করলে আমরা বিজ্ঞাপন দিতে পারবো। বিজ্ঞাপন দেওয়ার জন্য এখানে আমাদের অপশনটি এসেছে। অনেক সময় পেজ ওনার চায় যে সেন্ড মেসেজ বাটনটা অ্যাক্টিভ থাকুক। অনেক সময় এটি যদি এডিটর দেওয়া হয় সেক্ষেত্রে অ্যাডভার্টাইজার কোম্পানি দিতে পারে, আর যদি এডিটর না দেওয়া হয় সেক্ষেত্রে নিজেকেই দিতে হয়। দেখুন এখানে গোলের মধ্যে কোনো কিছুই নেই। অন্যান্য বিজ্ঞাপন আমার পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো কীভাবে সেন্ড মেসেজ বাটন অ্যাড করতে হয় এবং এটি ব্যবহার করতে হয়। তো এখন আমরা অডিয়েন্সের মধ্যে দেখুন লোকেশন লিভ ইন বাংলাদেশ, আর এটাকে আমরা এখন এডিট করব। এডিট করে তিনি যেভাবে বলেছেন সেভাবে করব। যেমন তিনি বলেছেন 13+ হবে না, কারণ হচ্ছে যে এই যে বিজ্ঞাপনটা, এই যে বিজ্ঞাপনটা, পণ্যটা ওনার, এই পণ্যটা 18+এ দিতে হবে, 18+। আর এটা হচ্ছে যে উম্যান, লোকেশনের জায়গায় যেভাবে আছে অটোমেটিক বাংলাদেশ আছে, আর আপনি যদি অন্য কোনো দেশ সিলেক্ট করতে চান সেখানে সেই দেশের নাম দিলেই যথেষ্ট হবে। দেখুন ইন্ডিয়া চলে আসছে। তো আমরা শুধুমাত্র এটা বাংলাদেশে যাবে বিজ্ঞাপনটা। আর ডিটেল টার্গেটিংয়ের জায়গায় কিছু টার্গেটিং অটোমেটিকটি দেওয়া আছে, আমরা এটি বাদ দিয়ে দিতে পারবো চাইলে। ক্রসের মধ্যে ক্লিক করলে বাদ হয়ে যাচ্ছে সবগুলো। আমরা এবার এখান থেকে কিছু অ্যাড করতে পারবো। আচ্ছা, কিছু অ্যাড করলাম না। এটার মধ্যে আমরা দিতে পারি ফ্লাওয়ার দিতে পারি, তাহলে ফুল জাতীয় পছন্দ মানুষ যেগুলো করবে সেগুলো শো করবে। আর হচ্ছে যে অনলাইন শপিং দিতে পারি, এরপর হচ্ছে যে ই কমার্স দিতে পারি, যারা ই কমার্সে কেনাকাটা করে তাদের কাছে এটা শো করবে ইন্টারেস্টেড। আর হচ্ছে যে ঘরবাড়ি, এটা যেহেতু ফুল এবং ঘরবাড়ি সাজানো, তাহলে এইটা দেওয়া যায় হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন দিতে পারি। ইন্টেরিয়র ডিজাইন যারা পছন্দ করে তাদের কাছে এটা শো করবে ইন্টেরিয়র ডিজাইন। ঠিক আছে, মোটামুটি এটা ভালো একটা অডিয়েন্স হবে বলে আমি আশাবাদী। দেখতে পাচ্ছেন প্রতি ডলারে এই পরিমাণ এনগেজ হবে। এরপর হচ্ছে যে ডিউরেশন, উনি যেভাবে বলেছে $7 অটোমেটিকলি এসেছে, এখানে আমাকে কোনো ধরনের পরিবর্তন করতে হয়নি, চাইলে এখানে পরিবর্তন করা যাবে, এখানে প্লাস মাইনাসের মাধ্যমে পরিবর্তন করা যাবে। আর এখানে যেহেতু উনি $7 বলেছে, তাহলে আমি $7 দিলাম। আর এখানে ফেসবুক প্লেসমেন্ট কোন কোন জায়গায় হবে, শুধুমাত্র ফেসবুকে হবে, মেসেঞ্জারে হবে না। তাহলে যেভাবে আছে সেভাবে আমরা বুস্ট পোস্ট নাও এর মধ্যে ক্লিক করলে আমাদের বিজ্ঞাপনটি সাবমিট হয়ে যাবে।
আমাদের বিজ্ঞাপন বর্তমানে ইন রিভিউতে আছে। আমরা যদি ক্যাম্পেইনের মধ্যে যাই, facebook.com/ad-manager/manage-campaign-এর মধ্যে যাই, তাহলে আমাদের এই বিজ্ঞাপনটি এখানে আসবে। বর্তমানে এগুলি সবগুলো কমপ্লিট হয়েছে, একটা মাত্র শিডিউল রয়েছে। দেখুন, আমি এটা আপডেট নাওয়ার মধ্যে ক্লিক করলে এই শিডিউলটা প্রথমে আসার কথা। বর্তমানে এই ডেলিভারি যে জায়গাটা আছে, এখানে শিডিউল লেখা রয়েছে। এই বিজ্ঞাপনটি এখন শিডিউলের মধ্যে আছে। কিছুক্ষণের মধ্যে আমি আশাবাদী বিজ্ঞাপনটি রান হবে। এটার অ্যান্ড ডেট হবে 29শে নভেম্বর। আজকে হচ্ছে 22 নভেম্বর, 29শে নভেম্বর এন্ড হবে, অর্থাৎ 7 দিন। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন ক্লিক করে আমাদের অনুপ্রাণিত করুন পরবর্তী টিউটোরিয়াল দেওয়ার ব্যাপারে। এই ভিডিও সংক্রান্ত কোনো ধরনের তথ্য অথবা মতামত জানতে চাইলে অথবা জানাতে চাইলে ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার তথ্য অথবা মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কিছু জানতে চাইলে অথবা জানাতে চাইলে কমেন্ট করুন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করুন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন।